যে আজকে আমাদের ক্লাস টা হবে অষ্টম ক্লাস আগের যে ক্লাস গুলো করা হয়েছিল যারা করোনায় অবশ্যই কি করবে আমার চ্যানেলে যেয়ে নিও এবং কি আমার ফেসবুক গ্রুপে কি আছে ক্লাস কি দেওয়া আছে আপলোড দেওয়া আছে চলো আমরা আজকে কি করব যে এনতম উজ্জ্বল ডুরা যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম সেই সূত্রগুলা দিয়া আমাদের কি কিছু বুট কোশ্চেন সমাধান করব এবং কি এডমিশনে আসা কিছু বুট কোশ্চেন আর হচ্ছে কি এডমিশনে আসা যে এডমিশনে আসা কিছু কোশ্চেন সমাধান করব চলো আমরা আজকের ক্লাসের মূল টপিকে চলে যাই এখন দেখো আমাদের এটা ছিল কালকের পরীক্ষা এবং কালকের ক্লাসটা তোমরা একটু করে নিও যে আমরা কালকের যে ক্লাসটা পড়েছিলাম সেই ক্লাসে এই জিনিসগুলো আমরা প্রমাণ করেছিলাম যারা ছিল তারা তো অবশ্যই জানো আর যারা ক্লাসটি করো নাই অবশ্যই কি করে নিবে ক্লাসটি করে নেবে এখন দেখো এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে যে বলছে আমার অ্যানতম উজ্জ্বল ডুরার দূরত্ব এক্সেন্ট হলে তো সেই ক্ষেত্রে আমরা এক্সেন্ট সমান আমরা কি জানি যে বলছে কি এন ল্যামডা বাই ডি ইকুয়াল এ এখন আসে আমরা এই জিনিসগুলো একটু জানিয়ে দেই যে এই জিনিসগুলোকে কি বলা হয় কোনটাকে ধরো আমাদের এইখানে দেওয়া আছে এন ল্যামডা বাই ডি এ এন ল্যামডা ডি বাই এ যেহেতু এইটুকু মান দেওয়া আছে তার মানে আমরা এইটার মান কি করব বের করার চেষ্টা করব কি কি জিনিস আছে আমরা যে আগের জিনিসগুলো আছে এইটাতে আমরা একটু পর্দাটাতে দেখি যে এইখান থেকে এই যে এইটুকু দেশে চির বলা হয় এইটা হচ্ছে আমাদের এস ওয়ান চির ছিল এটা ছিল আমাদের এস টু চির এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কত এ এবং এই চির থেকে এই যে একটা পর্দাটা আছে এই যে চির থেকে এই পর্দার যে দূরত্বটা আছে সেটা হচ্ছে আমাদের কত ডি আর আমরা বেতিচারের ক্ষেত্রে জানি যে এইখান থেকে যে তরঙ্গটা বের হয় সেই তরঙ্গটা হচ্ছে কি আমাদেরকে একটা ল্যামডা তরঙ্গ দৈর্গ নিয়ে বের হয় এখানে আমার ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এখানে হচ্ছে পর্দার দূরত্ব আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা তার মানে এখানে আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বল ডুরা থেকে এখানে পি একটা বিন্দু ছিল সেই বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কত এক্স অর্থাৎ কি এনতম উজ্জ্বল ডুরা এখন আমাদের যে জিনিসগুলা দেওয়া ছিল আমরা সেটা পেয়ে গেলাম এখানে কি ছিল এটা ছিল আমাদের চিরের দূরত্ব চির দয়ের দুরত্ব এটা হচ্ছে আমাদের পর্দার দূরত্ব পর্দার দূরত্ব আর ল্যামডা হচ্ছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে চলো আমরা যে যে পরবর্তী যেটা আছে এখন আমাদের এইখান থেকে যেটা আছে দুইটা উজ্জ্বল দূরার ব্যবধান তার মানে কি এখানে যদি আমরা একটু একটা চিত্র অঙ্কন করি যে আমাদের ধরে নাও আমাদের এটা ছিল একটা পর্দা এই পর্দার মাঝখানে আমাদের দুইটা জিনিস উৎপন্ন হয় একটা হচ্ছে আমাদের এটা ছিল আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল এই কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে তারপরে কি আমরা পাইছি অন্ধকার ডোরা পেয়েছি এবং কি অন্ধকার ডোরার পরে এই অন্ধকার ডোরার পরে আবার কি পেয়েছি উজ্জ্বল ডোরা পাই এই উজ্জ্বল ডোরা পাওয়ার পর আবার অন্ধকার তারপর আবার কি পাই আমরা উজ্জ্বল পাই এখন এখানে আসো আমরা দুইটা উজ্জ্বল ডোরা তার মানে এখন দেখো তো এ একটা উজ্জ্বল ডোরা এ আরেকটা উজ্জ্বল ডোরা এই দুইটা উজ্জ্বল ডুরার মধ্যবর্তী ব্যবধানটা কত হয়েছে এইটা যদি হয় তাহলে আমরা এইটুকুর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি মধ্যবর্তী উজ্জ্বল ডোরা যে আছে এই দুইটা ডোরার দূরত্ব সেটা হচ্ছে আমাদের কত ডেলেক্স এই এক্স সময় আমরা কি পেয়েছি সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ এখন এটা আমাদের অনুজ্জ্বল অর্থাৎ কি অন্ধকার যে ডুরাটা আছে সেই ডোরার ক্ষেত্রেও কি প্রযোজ্য এই যে অন্ধকার ডুরাটা আছে সেই ডুরার ক্ষেত্রে আমরা কি দুইটা ডুরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দেখো তাহলে আমরা কি এইখান থেকে লিখতে পারি না যে এই দুইটা ডুরা যে আছে এই দুইটা ডোর মধ্যবর্তী দূরত্ব কত আসবে সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু তার মানে কি আমরা দুইটা উজ্জ্বল এবং কি দুইটা অন্ধকার ডুরার মধ্যবর্তী ব্যবধান আমরা কি গেলাম পেয়ে গেলাম এখন আসো আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এইখানে আমরা ডুরা প্রস্তটা আছে আমরা সেই ডুরা প্রস্তটা কত সেটা আমরা দেখি দেখো এই জায়গায় যে আছে ডুরাটা আছে তার মানে দুইটা উজ্জ্বল ডুরা তার মানে আমরা কি দুইটা উজ্জ্বল ডুরার মধ্যবর্তী ব্যবধান মানে কি একটা একটা ডুরা তার মানে আমাদের এই যে একটা ডুরা আছে এই ডুরা খেতে আমরা দুই দ্বারা ভাগ করি যেই মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের ডুরাপ্রস্ত অর্থাৎ আমাদের ডুরা প্রস্তর মান হচ্ছে কি যে ল্যামডা ডি ডিভাইডেড বাই টু এ এগুলো আমাদের ম্যাথ করতে গেলেও লাগবে সেমভাবে ভাবে আমাদের অন্ধকার যে ডুরাটা আছে সেই ডুরার ক্ষেত্রেও কি করে এই জিনিসগুলো কাজে লাগবে সো যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই কি করবে ক্লাসটা কি করে নিবে নোট করে নিবে তাহলে তোমাদের কি এসএসসি পরীক্ষা এবং কি কাজে লাগবে এখন আসো আমরা যে ম্যাথগুলো আমরা সমাধান করতেছিলাম অর্থাৎ কি আমরা যে ম্যাথগুলো সমাধান করব সেগুলো হচ্ছে কি এসএসসি পরীক্ষা এবং কি অ্যাডমিশন পরীক্ষায় আসা সমাধান কর আসা কোশ্চেন দেখো এই প্রথম কোশ্চেনটা এই প্রথম কোশ্চেনটা আসছে কুয়েশনটা হচ্ছে এই কোশ্চেনটা এটা হচ্ছে আমাদের কত ডাকাবুড অর্থাৎ ডাকাবু এসেছে গিয়ে হচ্ছে পনেরো সালে এবং এসেছিল চট্টগ্রাম বুডো সেম সালে এসেছিল অর্থাৎ পনেরো সালে তাহলে আমরা চলো এই কোয়েশ্চেনটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি এখন দেখো এখানে আমাদের বলে দিছে কি প্রতিটি ডুরা পস্ত কত হবে আমরা দেখো তো আমরা ডুরা পস্ত সূত্রটা কি পরে আসলাম মাত্র সেই সূত্রটা একটু দেখি যে আমাদের ডুরা পস্ত হচ্ছে ডেলেক্স সমান ল্যামডা ডি বাই টু এ তাহলে এখন আমরা আসলে চলো এইটুকু একটু লিখে নিই যে আমরা ডুরা পস্ত হচ্ছে আমাদের কি ডেল এক্স ইকুয়াল হচ্ছে কত ল্যামডা ডি বাই হচ্ছে আমাদের কত টু এ এখানে আমাদের যে জিনিসগুলা দেওয়া আছে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য তারপর এই ল্যামডা হচ্ছে আমাদের কি এই ল্যামডা ডি হচ্ছে তরঙ্গ আর ডি হচ্ছে কি আমাদের কি দুইটা পর্দার দূরত্ব আর ই হচ্ছে এ হচ্ছে আমাদের কি চির দৈর্ঘ্যের মধ্যবর্তী পার্থক্য এখন চিন্তা করো যে বলছে দুইটি সুজা ও সমান্তরাল চির এখানে আমাদের বলছে যে দুইটা সুজা এটা একটা পর্দা এটা আরেকটা পর্দা এখানে একটা চির ছিল আরেকটা চির ছিল এখানে এই এ দূরে অবস্থিত এই দুইটা চির আছে আমাদের কি এ দূরে অবস্থিত এবং একটি এক বর্ণের আলো আলো দ্বারা এটি আলোকিত করায় চির হতে চির হতে দেখো আমাদের চির হতে কত মিটার দূরে ডি দূরত্বে এখন কথা হলো ডি দূরত্ব যদি অবস্থিত হয় তো পর্দায় ডুরা সৃষ্টি করে তার মানে প্রতিটি ডুরা পস্ত হবে এখন দেখো এখানে চিন্তা করো প্রতিটি ডুরা পস্ত এখন ডুরা পস্ত কতটুকু ধরে নিছে সেটা হচ্ছে আমাদের কত এক্স তার মানে যদি আমরা প্রতিটি ডুরা অর্থাৎ প্রতিটি ডুরা পস্ত হবে কি এক্স এক্স মানে কত দেখো আমরা আগে সূত্র পড়ে আসছি যে আমাদের প্রতিটি ডুরা ব্যবধান আমরা কি পাইছি সেটা পাইছি কত আচ্ছা ল্যামডা ডি বাই এ তার মানে এইখানে প্রতিটি ডুরা প্রশ্ন হবে কি ল্যামডা ডি অর্থাৎ কি এক্স এর কি অর্ধেক তার মানে আসবে কত সেটা হচ্ছে আমাদের ক নাম্বার এ নাম্বার তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এক্স সমান আমরা জানি সেটা হচ্ছে ল্যামডা ডি বাই হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের কি দুইটা উজ্জ্বল বা দুইটা অন্ধকার ডুরার ক্ষেত্রে তার মানে একটা ডুরা অর্থাৎ কি প্রশ্ন যে আছে সেটুকু হচ্ছে কত যদি তুমি টু দ্বারা ভাগ করে দাও তাহলে কি আসবে এক্স বাই টু সো আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো চলো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা দেখি দেখো এই কোয়েশ্চেনটা আছে কোথায় কুমিল্লা বুডে এসেছে কত সালে দুই এবং একুশ সালে এবং বুডে এসেছে কত দশ এবং এগারো আর কুয়েট এসেছে কত বারো এবং তেরো সালে তার মানে কি দেখতে পারতেছো অর্থাৎ অ্যাডমিশন কোশ্চেন আর এসিসি কোশ্চেন কি একই টাইপের এর গুলা কি করে দেয় তোমাদের বুড়ে দিয়ে দে একটু আদানটা শেষ হোক এই প্রশ্নটা সমাধান করে যেহেতু এই কোয়েশ্চেনটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন দেখো তো প্রথমত ডাবিতে দশ এগারোতে আসছে এখন কি আসছে বুট কোয়েশ্চেন আসছে বা তো কুমিল্লা বোর্ডে এখন তোমাদের সামনে যে বুট পরীক্ষা আছে এডমিশন আছে তোমাদের অবশ্যই আসতে পারে এখন এই কোয়েশ্চেনটা আমরা সমাধান করব যে আমাদের কি বলছে ইয়ং এর দিচির পরীক্ষায় চির হতে এক মিলিমিটার দূরে একটি উজ্জ্বল ডোরা সৃষ্টি করলো তো বলছে এক মিলিমিটার দূরে অর্থাৎ কি চির হতে এত মিটার দূরে একটা উজ্জ্বল ডোরা আর পস্ত দেওয়া আছে তার মানে কি দূরা পস্ত দেওয়া আছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত জিরো পয়েন্ট মিলিমিটার হলে আমাদের কি তরঙ্গ দুর্ঘটা কত সেটা আমাদের বের করতে বলছে এখন আসো আমরা এটা যদি একটু দেখি যে আমাদের এটা চিন্তা করে একটা পর্দা ছিল এই পর্দাটা থেকে অর্থাৎ আমাদের এইটা একটা চির ছিল আর একটা চির ছিল এইটুকু এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব বইলা দিছে না দেখো এখানে চির দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের কত বলছে জিরো পয়েন্ট টু মিলিমিটার তার মানে এইটুকু হচ্ছে আমাদেরকে এ এর মানটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু মিলিমিটার এখন আবার বলছে দেখো এখান থেকে এই চির থেকে কত মিলিমিটার দূরে অর্থাৎ পর্দা এক মিলিমিটার দূরে তাহলে এই এক মিলিমিটার দূরে যদি হয় তাহলে আমরা এক মিলিমিটার এখান থেকে কি বলছে সে কি করছে এত দূরে কি করছে একটা দূরাপ তৈরি করছে তার মানে কি আমাদের ডেল এক্স এর মানটা দিয়ে দিয়েছে কত জিরো মিলিমিটার দেখো এখানে যেহেতু সবগুলোই দূরত্ব সবগুলো কি আছে মিলিমিটার আছে তাহলে আমাদের এইটুকু নিয়ে একটু আমরা কাজ করতে পারি যেমন আমরা কি পড়েছি যে আমাদের ডেল এক্স সমান আমরা জানি ল্যামডা ডি বাই হচ্ছে কি টু এ আমাদের বের করতে হবে কি এইটুকু আমাদের বের করতে হবে অর্থাৎ কি আমাদের ল্যামডার মানটা বের করতে হবে তার মানে দেখো আমরা যদি ল্যামডার মানটা আমরা বের করতে চাই তার মানে আমরা ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে কি টু এ ডেল এক্স দেখো এটা গুণাকৃতি তার মানে এইটুকু আমাদের ডি ভাগ করে দাও তাহলে এখন দেখো তো আমরা এখানে কি লিখতে পারতেছি এইটুকু সমান আমাদের যেটা আসতেছে দেখো সবগুলাই মিলিমিটার আছে তার মানে কি দূরত্ব সব মিলিমিটার হবে দেখো আমাদের টু ইন্টু দেখো চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত জিরো পয়েন্ট টু তারপরে আসো আমাদের দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের কি এই জায়গায় দেখো ডোরাপস্ত যে আছে সেই ডোরাপস্ত দৈর্ঘ্যটাও দিয়ে দিছে কত জিরো পয়েন্ট ফাইভ তারপরে আসো আমাদের যে পর্দার দূরত্ব সেটা হচ্ছে এক মিলিমিটার এটুকু আমাদের দরকার নাই তাহলে এখন আসো এটা যেহেতু আমাদের কিসে আছে মিলিমিটার এককে আছে তার মানে আমরা এটা এখান থেকে কি লিখতে পারি ভাইয়া দেখো তো এইটুকু যদি হয় যে আমাদের এইভাবে দেখো টু ইন্টু এই দুইটা গুণ করলে আমাদের কত পাইতেছি পাইতেছি সেই মানটা পাইতে পারতেছি আমরা ওয়ান তার মানে আমাদের কি আসতেছে দেখো এইটুকু যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি যে আমাদের যেই মানটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু করছে জিরো পয়েন্ট ফাইভ এটা আমাদের গুণ করলে আমরা যেই মানটা পাবো জিরো পয়েন্ট ওয়ান এইটুকুর মান পাইতেছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে এই দুইটা যদি গুণ করো তাহলে যে মানটা বাবা জিরো পয়েন্ট ওয়ান এখন আসো এইটা যদি আমরা কি করতাম মিটার মিলিমিটার নিতাম তাহলে আমাদের এটা কি আছে এটা দেখো আমাদের মিলিমিটারে অর্থাৎ এটা হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার দেখো এইখানে যেগুলো আছে সবগুলোতে কি হবে অর্থাৎ মিলিমিটার হবে এইটুকু মিলিমিটার বা তুমি মিটার দিলেও সেম মানটাই আসবে তুমি যেখানেই লেখো না কেন তার মানে আনসারটা কত হবে জিরো পয়েন্ট টু মিলিমিটার তাহলে এটার আনসার হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন চলো আমরা যদি তোমাদের আরেকটা ম্যাথ সমাধান করি যে এই ম্যাথটাও তোমাদের কোথায় আসছে যে অনেকগুলো ভর্তি পরীক্ষায় এবং অনেক জায়গায় আসে দেখো প্রথমে এই কোয়েশ্চেনটা এসেছে বুয়েটে এসেছিল যে সেটা হচ্ছে কত সালে বারো এবং তেরো সেশনে পরবর্তী কোশ্চেন এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯ এবং বিশ সালে এবং পরবর্তী কোশ্চেন আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঠারো এবং কি উনিশ সালে আর এই কোয়েশ্চেনটা এসেছিল পরীক্ষায় চলো আমরা এই একটু সমাধান করার চেষ্টা করি দেখো এইখানে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কত যে একটা কোশ্চেন দেওয়া আছে এই কোয়েশনটা আমরা এখন কিভাবে সমাধান করতে পারি তার আগে আমরা একটু পড়ে নিই প্রশ্নটা হলো যে ইয়ং এর দিচির পরীক্ষায় আর চির দুটির মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের কি করা হয় দূরত্ব যদি অর্ধেক এবং চির থেকে পর্দার দূরত্ব যদি আমাদের দ্বিগুণ করলে তাহলে আমাদের কি দূরার ব্যবধান অর্থাৎ দূরার মানের ব্যবধান কত হবে আর তার মানে কি দুইটা উজ্জ্বল বা দুইটা অন্ধকার ডুরার মধ্যবর্তী দূরত্ব কত সেটা দেখে আমরা ধরো আমরা আমরা জানি সেটা হচ্ছে আমাদের কি ল্যামডা ডি বাই হচ্ছে আমাদের কত এ এখন দেখো আমাদের এইখানে যেই জিনিসগুলা বলছে দেখো এখানে আমরা যেই জিনিসগুলা দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো দিচির পরীক্ষায় চির দুটার মধ্যবর্তী দূরত্ব তার মানে আমাদের কি দেওয়া আছে চির দুটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে ধরে নাও আমাদের এইটুকু আগে ছিল যা সেটা হচ্ছে আমাদেরকে ডেল এক্স ওয়ান এখন যেটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদেরকে ডেল এক্স ডেস্ট এইটুকু সমান যদি আমরা লিখি যে আমাদের এখানে কি দেওয়া আছে দেওয়া আছে ল্যামডা ল্যামডার মানটা আমরা জানি না তার মানে দুটার জায়গায় কি আছে স্থির ইনটু দেখো আমাদের এটা হচ্ছে পর্দার দূরত্ব কি বলছে পর্দার দূরত্ব দ্বিগুণ করলে তার মানে পর্দার দূরত্ব আমরা কি করব টু ডি সেম ভাবে বলছে কি চির দুটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক তার মানে যা ছিল তার অর্ধেক এ বাই টু তাহলে এখন দেখো আমরা যদি এটাকে আর একটু সাজিয়ে ধ্রুবক গুলো এক সাইড আর এখানে আমরা যদি লেখি যে আমাদের কি ওয়ান বাই টু কিন্তু যে আমাদের ল্যামডা ডি ডিভাইডেড বাই এ এটা আমরা লিখতে পারি তার মানে এখান থেকে দেখো এটার পরিবর্তে আমাকে আগে যতটুক ছিল সেটা লিখতে পারতেছি না যে আমাদের ডেল এক্স ডেস সমান আমরা লিখতে পারতেছি দেখো এই টুটাকে যদি উপরে দিয়ে দেয় তার মানে ফোর ইন্টু কত ডেল এক্স এখানে দেখো আমরা কি পাইতেছি তার মানে আগের যে ব্যবধানটা ছিল আগের যে ডুরা ব্যবধান ছিল তার থেকে এই ডুরা ব্যবধানটা হচ্ছে কত চার গুণ এখানে আমাদের অর্ধেক হলো না তারপরে কি একই না দ্বিগুণ না তার মানে আনসারটা কি হবে চার গুণ হবে তো এটা এইরকম কোয়েশ্চেনই তোমাদের দিয়ে থাকবে চলো আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেন দেখি এই কোয়েশ্চেনটাও তোমাদের এইচএসসি অর্থাৎ কি অ্যাডমিশন পরীক্ষা এসেছে যেহেতু তোমাদের একই টাইপের কোয়েশ্চেন আসে তাই আমরা কি করলাম একই টাইপের একটা কোয়েশ্চেন দিলাম চলো এই কোশ্চেনটা আবার কি কোথায় এসেছে দেখো আমরা যদি এটা একটু দেখি যে এই কোয়েশ্চেনটা তোমাদের দিয়ে দিয়েছিল এটা হচ্ছে আমাদের কি চট কোনো একটা বোর্ডে এবার অর্থাৎ কি একুশ বাইশ শাসনের তোমার সেম কোয়েশ্চেন কিন্তু কি একুশ এবং বাইশ শাসনে দিয়ে দিয়েছে তাহলে চলো যে আমরা এই কোয়েশ্চেনটা আগে একটু সমাধান করে আসি যে বলছে এখানে আমাদের কি বলছে চির দুইটার মধ্যবর্তী দেখো ইয়ং এর তিচির পরীক্ষা আলোর কম্পাঙ্ক তার মানে কি দেওয়া আছে আমাদের সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের কি এফ তারপরে দিয়ে দূরার পার্শ্ববর্তী দূরত্ব অর্থাৎ কি দুইটা দিয়েছে পর্দার যে দূরত্বটা সেটা আমাদের কি ডি এর মানও দিয়ে দিছে হতে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত তার মানে কি আমাদের এর মানটা আমাদের নির্ণয় করতে হবে এখন দেখো এখানে আমাদের যে জিনিসগুলা দেওয়া আছে সেগুলা ব্যবহার করব। তার মানে আমাদের কি সাথে তার মানে আমাদের কি এই যে পর্দা অর্থাৎ কি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বের সাথে আমাদের সম্পর্ক কাজ করবে তার মানে আমরা কি লিখতে পারি যে আমাদের ডেল এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কি ল্যামডা ডি বাই হচ্ছে আমাদের এ আমাদের বের করতে হবে চিরের দূরত্ব তার মানে এইখানে যদি আমরা একটু সাজিয়ে লিখি এখানে এখানে হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের কি চিরের দূরত্ব আমরা জানি না তারপরে আমাদের কি ল্যামডার মানটা আমরা জানি না যে আমরা ল্যামটাটাও আমরা কি জানি সেটা আমরা কি সি বাই এফ এটা আমরা জানি যে আমরা ল্যামডা সমান আমরা কি জানি আমরা সি বাই এফ জানি তারপরে আসো আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের পর্দার তরুত্ব ডি ডি এর মান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট মিটার এখন দেখো আমাদের এইখানে আরেকটা কি দেওয়া আছে সেটা আছে কি যে দুইটা দুইটা ডুরার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ কি আমাদের ডেলেক্স এর মানটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত জিরো মিলিমিটার এটাকে যদি তুমি মিটারে নিতে চাও তার কি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এর সিক্স এইটুকু নিতে পারো এখন আসো আমাদের এখান থেকে প্রথমত আসো আমাদের ল্যামডার মানটা নির্ণয় করবে তার মানে এখানে এখানে সেটা হচ্ছে কি আমাদের ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারি সেটা হচ্ছে কত যে সি এর মান কত দেখবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর এইখান থেকে আমরা লিখতে পারি হার্স হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার কত এটা হচ্ছে আমাদের টেন টু দি পাওয়ার ফোরটিন হার্স এখানে আমাদের আসবে মিটার এখন এটা যদি তুমি ক্যালকুলেটার এই মানগুলো একটু বসাও তাহলে দেখো যে মানটা পাবা থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই কত সিক্স পয়েন্ট

আমরা যেটা জানি যে ডেল এক্স ইকুয়াল হচ্ছে ল্যামডা ডি বাই এ এটা আমরা কি পরীক্ষার মাধ্যমে পড়ে আসছি যার এই থিওরিটা প্রমাণ দেখো নাই অবশ্যই কি করবে দেখে নেবে তাহলে চলো এখান থেকে আমরা যেটা লিখতে পারতেছি যে এ ইকুয়াল আমরা লিখতে পারি ল্যামডা ডি বাই হচ্ছে আমাদের কত হচ্ছে ডেল এক্স এখন যদি আমরা এখানে যে মানগুলা পেয়েছিলাম সেগুলা বসিয়ে দেই যে ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার হচ্ছে কত সেটা হচ্ছে মাইনাসের সেভেন আর এখানে আমাদের ডি এর মানটা কত দেখো ডি এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ আর ডেল এক্স এর মানটা কত দেখো যেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কত হচ্ছে টেন টু সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এর সিক্স এখন যদি আমরা এটা ক্যালকুলেটার একটু চাপি ক্যালকুলেটার চাপলে যে মানটা আসবো আনসার into ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন দেখো আমরা যে মানটা পাইতেছি সেটা হচ্ছে কত এটা দেখো আমাদের কি আছে সবগুলো আমরা কি করছি এসআই এক ব্যবহার করেছি যেহেতু আমরা এসআই একক ব্যবহার করি তার মানে দুইটা পর্দার দূরত্বটা অর্থাৎ চিরের দূরত্বটা কিসে হবে মিটার একক হবে অর্থাৎ কি এখান থেকে আমাদের দেখো দেখো সিক্স এর আছে তার মানে এটাকে আমরা এটা লিখতে পারি ওয়ান মিটার তাহলে আমাদের এইটুকুর আনসার হবে ওয়ান মিটার এখন দেখো আমরা এই কোয়েশ্চেনটা আর একদম সেম পরবর্তী এই কোয়েশ্চেনটা একই রকম জাস্ট কি করবা তোমরা বের করে নিবা যে দুইটা যে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে এখান থেকে আমাদের বলছে রাসেলের পরীক্ষাটা দেখো আমরা সেম কোয়েশ্চেন যদি একটু চেষ্টা করো তাহলে এটার চিরের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ওয়ান হচ্ছে মিটার চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা আগে দেখে আসি যে কোয়েশ্চেনটা আসছে কোথায় দেখো আমরা পরবর্তী যে কোয়েশ্চেনটা আসছো সেটা হচ্ছে আগে প্রথমত আসছে বুয়েটে এসেছিল সেটা হচ্ছে কত সালে সতেরো এবং কি আঠারো সেশনে তারপরে সিলেট বোর্ড এসেছে গত একুশ সালে তার মানে আমাদের কি এরকম টাইপের কোয়েশ্চেন গুলোই তোমাদের কি করবে দিয়ে দিবে এখন দেখো আমাদের ইয়ং এর যে দ্বিতির পরীক্ষাটা আছে সেই পরীক্ষা আমাদের কি বলছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষার পরীক্ষার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ কি দুইটা চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত জিরো পয়েন্ট মিলিমিটার তার মানে কি এবং চির থেকে নব্বই সেন্টিমিটার দূরে পর্দা সেটা আমরা করে দাঁড়াও তো যে জিনিসটা দেওয়া ছিল যেটা আমরা কি দুইটা চিরের মধ্যবর্তী দূরে তাহলে আমরা যদি একটা চিত্রটা অঙ্কন করি যে এইটা ছিল আমাদের একটা কি পর্দা দেখো আমাদের এইটা একটা কি ছিল পর্দা এই পর্দাটার মাঝখানে আমাদের যেটা আছে যে এইখানে একটা চির আর এখানে সমান্তরালে দুইটা কি চির দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আর একটা চির এটা হচ্ছে আমাদের এস ওয়ান এটা না এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে আমাদের কি এস টু এখানে বলে দিছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব তার মানে আমাদের চির দুইটার মধ্যবর্তী দূরত্ব আমরা কি পড়ে আসছি এ এর মানটা কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এইট মিলিমিটার এখন সবগুলো আমরা কি করবো একক নিয়ে কাজ করব। তারপরে বলছে দেখো চির হতে তার মানে এই চির হতে যে পর্দাটা আছে এই পর্দার দূরত্ব এই পর্দার দূরত্বটা আমাদের কি সেটা হচ্ছে আমাদের কত ডি এইটুকুর দূরত্ব দিয়ে দিছে কত নব্বই সেন্টিমিটার তারপরে বলছে এক বর্ণিক আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলো যদি থার্ড অর্থাৎ কি তৃতীয়তম উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় ডুরা থেকে যদি এত মিলিমিটার দূরে অবস্থিত হয় তাহলে আমাদের কি করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে তার মানে কি কি দেখো এখানে আমাদের আমাদের মানটা দিয়ে কত দিয়ে দিছে সেটা হচ্ছে কত এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার আর এখান থেকে আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের কত তরঙ্গ দৈর্ঘ্য এখন আসো আমরা যদি এখানে সাইড নোটগুলো গুলা লিখে রাখি এখানে আমাদের যেগুলা দেওয়া আছে এখানে যে আমাদের দেওয়া আছে এ এর মান দেওয়া আছে সেটা হচ্ছে কত এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের কি জিরো পয়েন্ট এখানে একটা জিরো হবে অর্থাৎ কি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান এইট মিলিমিটার এটাকে যদি তুমি মিটার নিতে চাও তাহলে জিরো পয়েন্ট ওয়ান এইট ইন্টু কত টেন টু দি পাওয়ার সিক্স মিটার তারপরে আসে আমাদের সেন্টিমিটার আছে তার মানে সেন্টিমিটার কে যদি তুমি মিটারে নিতে চাও তাহলে কত আসবে দেখো চির থেকে পর্দার দূর তার মানে ডি এর মানটা হচ্ছে নাইনটিন সেন্টিমিটার এটাকে যদি তুমি মিটারে নেও তাহলে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে একশো দ্বারা ভাগ করে দাও সেম মান আসবে তারপরে আস আমাদের কি এন এর মানটাও দিয়ে দিছে এন সমান কত দিয়ে দিছে থ্রি তারপরে দেখো যেটা দেওয়া আছে তারপরে দিয়েছে এক্স এন এর মান দিয়ে দিছে যেটা দিয়েছে এক্স এন এর মানটা দিছে সেটা হচ্ছে কত 8.1 মিলিমিটার আছে তাহলে এটা মিটার নিতে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করা লাগবে সো এইটুকু হলো আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে আমাদের কি ল্যামডার সমান কত জানি না এখন আসো আমরা যে সূত্রগুলো পড়ে আসছিলাম যে সেই সূত্রগুলো থেকে আমরা দেখি যে আমরা জানি আমরা জানি যে এক্স এন সমান আমরা জানি ল্যামডা ডি বাই এইটুকু জানি অর্থাৎ কি এন ল্যামডা ডিভাইডেড বাই এ তাহলে এখন আমাদের বের করতে হবে ল্যামডার মান তাহলে আমরা কি লিখবো আমরা ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারি দেখো এই সাথে গুণ করো তাহলে আমাদের কি এক্স এন এ ডিভাইডেড বাই এই দুই সাথে গুণ আকৃতি তার মানে কি এখানে বাকি হয়ে যাব এন ডি তাহলে এইখানে যদি আমরা বসাই যেমন আমাদের কি এক্স এন এর মান হচ্ছে কত এইট পয়েন্ট ওয়ান টেন টু দি পাওয়ার কত মাইনাস এর সিক্স ইন্টু এর মানটা কত দেখো এর মানটাও দেওয়া আছে কত জিরো পয়েন্ট 1, 8, 0. 0. 1.8 তার মানে 0.0018 10 টু দি পাওয়ার -6 এখানে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে n এর মান n এর মানটা হচ্ছে আমাদের কত 3 আর d এর মানটা দেখো 90 সেমি তার মানে কত আসবে 0.9 তার মানে আসছে কত 0.9 মিটার এখন দেখো আমাদের এইখান থেকে যদি এটা যদি আমি ক্যালকুলেটর ইউজ করি ক্যালকুলেটরটা কোথায় রাখলাম

দেখো যে ইমানটা আসতেছে সেটা আসতেছে কত ফাইভ পয়েন্ট দেখো আমার এই মান আমরা থার্টিন পাইতেছি যে মানটা আসতেছে সেটা হচ্ছে কত টেন টু দি পাওয়ার থার্টিন হচ্ছে মিটার এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তো আশা করি তোমরা কি করতে পারছো এটা বুঝতে পারছো এখন চলো যদি আমরা কি পরবর্তীতে আরেকটা ম্যাচ সমাধান করি সেই ম্যাচটা আমাদের কেমন হয় সেটা একটু দেখে আসি